গলছে না বরফ। আবারও আশার বাণী শুনে অসন্তুষ্ট হয়ে বাড়ি ফিরলেন চাকুরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল। বুধবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের দুটি প্রতিনিধি দল পৃথকভাবে সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। প্রদীপ বণিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে জানান, তাদের স্কুলমুখী করার জন্য সরকার যাতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন সেই বিষয়ে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে, সম্প্রতি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা তথ্য জানার অধিকার আইনে জানতে পারেন 2014 সালে হাইকোর্টের রায় এবং পরবর্তী সময় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কতিপয় শিক্ষকের বিরুদ্ধে রায় হয়, অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদেরই চাকরি গেছে, বাকি চাকরিচ্যুত শিক্ষকরা এই মামলায় পক্ষভুক্ত নয়। সেই নথিপত্র এদিন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে থাকা গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ও ল সেক্রেটারির কাছে তুলে ধরা হয়। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, বিষয়টি কিভাবে আইনিভাবে তাদের সহযোগিতা করা যায় এবং পূর্বে স্থানে ফেরানো যায় সে বিষয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল, ল সেক্রেটারি এবং মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনা করবেন। পরবর্তী সময় সে বিষয়ে তাদের অবগত করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বলে জানান চাকরিচ্যুত শিক্ষক প্রদীপ বণিক। এই জায়গায় আমরা অবগত করি এবং আমাদের বিভিন্ন ডকুমেন্টারি, আমাদের কাছে যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো ওনার কাছে আমরা পেশ করি এবং তৎসঙ্গে সেখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি উভয়ে ছিলেন এবং সেখানে আমাদের সাথে যথেষ্ট আন্তরিকতার সাথে বিষয়টাকে উনি সংবেদনশীলতার সহিত এবং সহমর্মিতার সহিত দেখেছেন এবং উনি বলছেন, যেহেতু এত জটিল সমস্যা সেটাকে নিয়ে আইনিভাবে কিভাবে আমাদেরকে বা এই চাকরিচ্যুত শিক্ষক সমাজকে সহযোগিতা করা যায় বা কিভাবে আমাদেরকে পূর্বের কর্মসংস্থানে ফেরানো যায়, যদি কোনো আইনিগত কোনো যদি লিটল রে অফ হোপও থাকে তাহলে সেই জায়গায় সরকারের কোনো কার্পণ্যতা থাকবে না। এবং এদিকে চাকুরিহারা বিজয়কৃষ্ণ সাহার নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে চরম অসন্তোষ ব্যক্ত করেন। এই প্রতিনিধি দলে উপস্থিত বিজয়কৃষ্ণ সাহা জানান, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বোঝা গেছে এতদিন ধরে আরটিআই অনুযায়ী যে দাবিটি করে আসা হয়েছিল সেটা ন্যায্য দাবি। মুখ্যমন্ত্রী বলেছেন, আইনি বিশেষজ্ঞদের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের যে দাবিটা সেটা যে অন্যায্য দাবি এটা বলা যাবে না, এটা ন্যায্য দাবি এইটুকুন বোঝা গেছে আজকের আলোচনার মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দুর্গাপূজার মরশুম, উনি এই মুহূর্তে এটা নিয়ে কিছু করতে পারছেন না, সুতরাং দুর্গাপূজার পরেই উনি এক্সটেন্ডেড ফর্মে আইনি বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করতে যাচ্ছেন সেইটুকুন এসুরেন্স আমাকে দিয়েছেন। এ দলেরই চাকরিচ্যুত শিক্ষিকা ডালিয়া দাস জানান, মুখ্যমন্ত্রী চাপে পড়ে তাদের সাথে দেখা করেছেন, কিন্তু স্পষ্ট হয়ে গেছে সরকারের কোনো সদিচ্ছা নেই তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার এবং চাকরি দেওয়ার জন্য কোনো সময় সীমাও বেঁধে দেয়নি বলে তিনি অসন্তুষ্ট ব্যক্ত করেন। তিনি আরো বলেন, প্রতিনিধি দলের একজন বলেছিলেন যে সরকার চাইলে তাদের চাকরি ফিরিয়ে দিতে পারে, তখন মুখ্যমন্ত্রী বলেছেন এ ধরনের কথা বলে পুনরায় যাতে মুখ্যমন্ত্রীর কাছে না যায়। মুখ্যমন্ত্রী এ ধরনের বিরক্তি হওয়ার বিষয়টি নিয়েও তীব্র নিন্দা জানান ডালিয়া দাস। ডালিয়া দাস বলেন, একজন শিক্ষককে এভাবে অসম্মান করাটা ঠিক হয়নি, কারণ তিনিও কোনো এক শিক্ষক দ্বারা মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক হয়েছেন, তাই আগামী দিনে তাদের মরিয়া হয়ে আন্দোলনে নামতে হবে বলেও জানান তিনি। হ্যাঁ, এই আন্দোলনের চাপে পড়ে কিন্তু বিধানসভা তোলপাড় হয়েছে, সেখানে বিধানসভার সব দলের নেতৃত্বরা মানে বিধায়করা তোলপাড় করেছেন, অন্যদের চাপে পড়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন এবং দেখা করেছেন। আমাদের প্রতিনিধি মধ্যে 6 জন ছিলেন, আমার সঙ্গে দেখা করতে গেছেন, যখন উনি বলেছেন আপনাদের সদিচ্ছা থাকলে তো আপনারা পারেন, আপনাদের কাছে নানা রকম রাস্তা আছে, উনি বলেছেন এরকম কথা বলে তুমি আর আগামী দিন থেকে আমার কাছে দেখা করতে এলে তুমি আসবে না, এটা তো সিএম একজন বলতে পারেন? উনি ওনার সন্তানের সম এটা তো বলতে পারেন, আর একজন শিক্ষক সম্মান দিয়ে কথা বলতে হয় শিক্ষকদের, উনিও তো কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আজকে সিএম হয়েছেন, ডাক্তার হয়েছেন, ওনার কাছে সহবরটা আশা করেছিলাম। সেই জন্য আমরা বলবো যে আগামী দিনে ঝড়ো আন্দোলন করতে হবে, হয়তো আমরা মরিয়া এই সরকার যদি আমাদের চাকরি না ফেরত দেয় তাহলে তো আমরা এই সরকারকে নিশ্চয়ই পতন ঘটাতে হবে। উল্লেখ, গত 26 সেপ্টেম্বর শহরে কয়েক শতাধিক চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা জমায়েত হয়ে বিধানসভা চলো অভিযান সংগঠিত করেছিল, কিন্তু সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আসতেই তাদের উপর সেদিন নেমে আসে রাষ্ট্রীয় সন্ত্রাস। চলে পুলিশের টিয়ার গ্যাস, ব্যাপুরোয়া লাঠিচার্জ,
আর এদিন পুরুষ পুলিশদের হাত থেকে রক্ষা পায়নি চাকরিচ্যুত মহিলা শিক্ষিকারাও। রাস্তার পাশে লুটিয়ে পড়েছিল বহু চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা। এমনকি সেদিন কলঙ্কিত হয়েছিল রাজ্যের প্রশাসন, কারণ যারা একটা সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং যাদের হাতে খড়ি দিয়ে আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছে ছেলেমেয়েরা, সেই শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় ফেলে লাঠি পেটা বুটের লাঠি খেতে হয়েছে, চোখ দিয়ে ছড়েছে জল। কেউ কেউ সংজ্ঞাহীন হয়ে পড়েছিল রাস্তার পাশে, কিন্তু কোনো এক সময় এই শিক্ষকরাই মেরুদণ্ড ছিলেন, যারা আজও বহু ছেলেমেয়ের কাছে শ্রদ্ধার পাত্র। যাই হোক, আগামী দিনে এই জটিলতা কতটা কাটবে সেটা হয়তো সময় বলবে। স্যান্দন টিভি।